ময়মনসিংহের র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃতরা জেএমবির সদস্য বলে জানিয়েছে র‍্যাব। শুক্রবার দিবাগত ভোর রাতে নগরীর হাকডহর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে ঘটনা ঘটে। র‍্যাব 14 এর অধিনায়ক মোহাম্মদ রুকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব 14 এর একটি দল হাকডহর এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিত টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছাড়ে। তিনি বলেন, কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতি সহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক চারজনের নাম পরিচয় জানতে পারেননি তিনি। পরে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাব 14 এর অধিনায়ক। এদিকে আটক চারজন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্য বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের সিগন্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।